বারো নম্বর নীলরতন সরকার সরণী রাজা সুবোধ মল্লিকের বাড়ি একসময় যে বাড়িতে পা পড়েছিল ঋষি অরবিন্দের কিন্তু সংস্কারের অভাবে এই হেরিটেজ বিল্ডিংই পাল্টে গিয়েছে হানা বাড়িতে বাড়ির চারদিক থেকে গজিয়ে উঠেছে গাছ পলেস্তরা খসে শিকরে ঢেকেছে শতাব্দী প্রাচীন বাড়িটি এর মধ্যে বাড়িটিতে থেকে গিয়েছে কয়েকটি পরিবার বছরের পর বছর বাড়ি সংলগ্ন ফুটপাতেই সংসার করছেন বেশ কয়েকজন শতাব্দী প্রাচীন রাজা সুবোধ মল্লিকের বাড়ি সেই বাড়ি আরও একটা বিপজ্জনক বাড়ি কলকাতা পুরসভার হিসেবে এই বিপজ্জনক সুবোধ মল্লিক স্কোয়ারে এই বিপজ্জনক বাড়ির পাশেই রয়েছেন এরকমই পরিবার যাদের ঠিকানা সুবোধ মল্লিক স্কোয়ার আর এই বিপজ্জনকভাবেই তারা পরিবার নিয়ে দীর্ঘ দিন ধরে বাস করছেন ঠিক তার কিছুটা দূরেই গতকাল বিপজ্জনক বাড়ি ভেঙে যে দুর্ঘটনা হয় তারপর কি ভাবছেন আপনারা কতটা আতঙ্কে রয়েছে না আমরা ওই যেটা কালকে হয়েছিল এটা দেখে আমরা তো পুরনো বাড়িতে থাকি মনের মধ্যে একটা ভয় আছে আমাদের আর কোনো জায়গা থাকার জায়গা নেই তো আমরা এই এই জায়গাটা থাকি আমরা ছোটো থেকে মানুষ হয়ে যায় এখানে এই বর্ষাকাশ আসলে আরও আরও ভয় লাগে কেন ঝড় দেয় যদি ভেঙে পড়ে যায় বাচ্চা কাচ্চালে থাকি ভয় লাগে রাজা সুবোধ মল্লিকের বাড়ি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু নামে এই বাড়ি হেরিটেজ সংস্কারের কোনো বালাই নেই বাড়ির বেশিরভাগ দরজা জানলা ভেঙে পড়েছে চুরিও গিয়েছে অনেক কিছু একাধিক ফাটল বাড়ির সর্বত্র তারপরও এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মীকে কতটা আতঙ্কে রয়েছে সেরকম যেটুকু আমরা আছি সেটা আমাদের আতঙ্ক নেই সাইডে বিল্ডিং এর সাইডে একটু ফাটাফুটি এ হয়েছে গাছপালা এ হয়েছে আমরা যে ঘরটা বসবাস করছি সেখানটা সেরকম আমাদের আতঙ্ক লাগে না কেন ওটা সেফটি আছে কিন্তু সাইডে গাছপালা হয়ে একটু দেয়াল হয়তো একটু এ হয়েছে অর্থাৎ পুরসভা বিপজ্জনক বাড়ি ঘোষণা করেছেন তারপরও সেই বাড়িতে থাকছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মীরা কিন্তু যে অংশে তারা আছেন তাদের দাবি সেই অংশটি ভালো কিন্তু পুরো বাড়িটাই বিপজ্জনক বাড়ি আর ভয়টা সেখানেই ক্যামেরায় শেখ নহিমের সঙ্গে বিশ্বজিৎ ইটিভি নিউজ বাংলা কলকাতা